কেন ভেঙেছিল রাজ ও মিমি চক্রবর্তীর সম্পর্ক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম স্ত্রীর থাকাকালীনই বেশ কয়েকটি সম্পর্কে জড়িয়েছিলেন রাজ, তবে সবচেয়ে বেশি গুঞ্জন শোনা যাচ্ছিল রাজ আর মিমির সম্পর্ক নিয়ে। ক্যারিয়ারের একদম শুরুর দিকে রাজের প্রেমে পড়েছিল মিমি। সেই সময় তারা একসঙ্গে পার্টিতে গিয়েছে, রেস্তোরাঁয় খাবার খেতে গিয়েছে, শোনা গিয়েছিল কিছুদিন লিভ ইন করেছিল রাজ ও মিমি। রাজের পরিচালনায় বোঝে না সে বোঝে না প্রলয় যোদ্ধা আরও জনপ্রিয় কয়েকটি ছবি করে। একসময় তাদের সম্পর্ক ভালোই এগুচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তাদের সম্পর্ক ভেঙে যায়। শুটিংয়ের জন্য তুরস্ক যেতে হয়েছিল মিমিকে। সেখানে গিয়ে এক কমবয়সী ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী। এই ঘটনা জানাজানি হওয়ার পরই চিড় ধরতে শুরু করে রাজ ও মিমির সম্পর্কে। ক্রমশ মিমির জীবন থেকে অনেক দূরে চলে যায় রাজ চক্রবর্তী। জানা গিয়েছে সেই সময় তাদের সম্পর্ক এতটাই খারাপ হয়েছিল যে রাজ কোনো ছবিতে অভিনয় করতে মিমিকে নেয়নি। তবে রাজ মিমি এই সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেনি, কিন্তু ইন্ডাস্ট্রির অনেকেই জানেন এই সম্পর্কের কথা। কিন্তু মিমি চক্রবর্তীর সঙ্গে রাজ চক্রবর্তীর সম্পর্ক থেকে শুরু করে বিচ্ছেদ সবটাই টলিউডের ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ।